যে বাক্য আমাদের শক্তি যোগায়, যে বাক্য নিয়ে আমরা প্রতিটা দিন চলি, যে বাক্য হচ্ছে আমাদের চলার পথের আলো, সেই বাক্য এখন আমাদের পাশায় নিয়ে আসবে, পাশায় আপনি এখন আমাদের বাক্যের মধ্যে দিয়ে নিয়ে আসবে। মহান পিতা এবং তার পবিত্র পুত্র যিশুকে আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই দা হাউস অফ গড চার্চের প্রতিটি আত্মিক ভাই বোনদের, ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রেসিডেন্ট রয়েছেন এখানে হাউস অফ গড চার্চের, এবং আর যারা ছোট্ট শিশুরা এবং আর সকলে এসছেন যারা প্রথমবার এসছেন, যারা আগে এসেছিলেন, বিশেষ করে ধন্যবাদ জানাই যারা পরিচালনা করছেন, যারা ছোট শিশু সহ সকলের মধ্যে যে শিক্ষক শিক্ষিকারা এবং যেসব ভাই বোনেরা সকলে আজকে অংশগ্রহণ করেছেন, বা যারা নানানভাবে কেউ কম্পিউটার ল্যাপটপ চালাচ্ছেন, কেউ তাদের জন্য প্রার্থনা করছেন, প্রত্যেকের জন্যই আমি ধন্যবাদ জানাই। আমরা জানি আমরা এমন একটা দিনে দাঁড়িয়ে আছি পৃথিবীটা, আর চারপাশে আমরা আনন্দ খুঁজে বেড়াই, আমাদের এই পৃথিবীর মাঝখানে সেটাই হয়ে গেছে আমাদের সর্বোচ্চ জীবনের চাহিদা, আমরা আনন্দ খুঁজি, আনন্দের খোঁজে থাকি। কারণ কারণ আমরা একটু আগেই নাটকে দেখছিলাম যে আমাদের এই নাটকের অংশে যে জায়গাটা আমরা দেখেছি যে কিভাবে আমাদের আত্মিক বা আমাদের মানসিক জীবন ভেঙে যায়, বিশেষ করে আজকের সমস্ত যে যুব সমাজ ব্যবস্থাটা সেটা নানানভাবে বিভ্রান্তি, দ্বিধাভক্ত এবং দ্বন্দ্বতে ভুগছে, হতাশায়। তাই আজকে আমি কোনো বয়স হিসেবে না, প্রতিটি মানুষের জন্য আমি চাই যে যিশুর জীবনের ব্যাখ্যা, যিশুর জীবনের সত্য আমাদের জন্য আজকে কি জায়গা দিতে পারে। আমরা জানি আমাদের প্রতিটা মানুষের জীবনে কষ্ট দুঃখ রয়েছে, ছোট শিশু হোক তার জীবনে পড়ার চাপ, পরীক্ষা আসলে তার একটা বিশাল বেদনা, পড়ার চিন্তা, মা বাবার রাত নেই, ঘুম নেই, সেই সন্তান যখন বড় হয় তার পেশাগত যোগ্যতার জন্য তাকে প্রস্তুত হতে হয়, তার একটা চাপ। তারপরের ঊর্ধ্বে আমরা দেখি যে সেই চাপ আরো বাড়তে থাকে জীবনের মধ্যে, কারণ তারপরেই তাদের কর্মজীবনে প্রবেশ করতে হয়, আর তারপরেই তাদেরকে সেই সমস্ত পারিবারিক, সাংসারিক এবং ধীরে ধীরে একটা জায়গায় জীবনটা চলে যায় যেখানে সম্পর্কর সংখ্যা বাড়তে থাকে, তেমনি এই হৃদয়ে সমস্যাও বাড়তে থাকে। যে সমস্যা আমরা মানুষের হাতে দেখি না, যে সমস্যা আমরা বাইরে থেকে দেখতে পারি না, কিন্তু তার প্রতিফলন, তার প্রকাশ, তার ফল আমরা আমাদের জীবনে দেখতে পাই। আর তাই আজকে আমরা যে অংশের মধ্যে রয়েছি, যে খ্রিস্টীয় জীবনে যখন আমরা থাকি অথবা আমরা যারা পৃথিবীর জীবনে বসবাস করছি, তাদের প্রত্যেকের জন্যই অনেক অনেক হৃদয়ে, ছোট শিশু হোক আর বড় হোক, তাদের অলিখিত বেদনা, কষ্ট লুকিয়ে রয়েছে যা ব্যক্ত করা যায় না, যা বলা যায় না। আর তাই সেই বেদনা যখন জমে যায়, তখন সেই জীবনে আমরা যখন চলি এই পৃথিবীতে, কষ্ট বই হৃদয়ে, দৈহিকভাবে আমরা চলি, কিন্তু মানসিকভাবে আমাদের জীবনের সাথে কোথায় যেন একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের দেহ চলে, আমরা মুখে হাসি, কিন্তু মনে সেই কষ্ট বেদনাকে আমরা বয়ে বেড়াই। আর তাই এই বেদনার মধ্যেও যে আমাদের জীবন তো এক প্রত্যাশা যে আমাদেরকে বেঁচে থাকার আশ্বাস দেবে, সেটা আমরা কোথা থেকে পেতে পারি? আর তাই আজকে আমি সেই বিষয়ে বলতে চাই যে অনেক জমানো ব্যথা, বেদনা কি করে প্রাণ পেল জানি না,
যখন আমাদের হৃদয়ে ব্যথা বেদনা জমে থাকে তার মধ্যে আমাদের দেহে মনে হয় না আমাদের সশরীরে চলি কিন্তু তার মধ্যে জীবন্ত তার মধ্যে প্রত্যাশা তার মধ্যে সেই সজলতা বা সজীবতা জীবন্ত মানুষ হিসেবে সচ্ছলতার হাসি উল্লাস আনন্দটা যেন থাকে না ওটা যেন কিছুটা সাময়িক তার কারণ কি জানেন তার একটা প্রধান কারণ হয়ে গেছে আমরা সত্য ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছি আমাদের হৃদয়টা কিরকম হয়ে গেছে অনেকটা জানেন আমাদের হৃদয়টা দেখতে পাচ্ছেন এখানে ছবিতে হৃদয়টা এরকম পাথরের হয়ে গেছে হৃদয়ের শেপ এরকম হয় কিনা আমি না আমি সে বিতর্কে যাচ্ছি না কিন্তু আমাদের মন যেটাকে বলা হয় বা হৃদয় বলা হয় সেটা এখন এরকম পাথরের মতো কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে যেটা নানান বেদনায় জমে 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 শক্ত হয়ে গেছে এখন সেটা ভারাক্রান্ত আমাদের জীবনটা খানিকটা এরকম আমাদের মন এতই ভারাক্রান্ত যে আমাদের জীবন শরীরে চলি কিন্তু আমাদের জীবনে সেই আশা নেই সেই সমস্ত ইচ্ছে শক্তিগুলো আমরা হারিয়ে ফেলেছি আর তাই এই হারিয়ে ফেলা ইচ্ছের মধ্যে আমরা কি পেতে পারি এই পৃথিবীতে যখন আমাদের হৃদয়টাই হারিয়ে যায় আর তাই যিশু বাক্যে বলেছেন তুমি যদি তোমার হৃদয়টা হারিয়ে ফেলো আর সারা বিশ্বকে পাও তাহলে এই জীবনের কি লাভ আছে এই সত্যটা আমরা আমাদের এই জীবনে বুঝি যে যিশু যে চরম সত্যটা এই পৃথিবীতে এসে আমাদেরকে তার সমস্ত হৃদয় দিয়ে দেখেছিলেন উনি চোখ দিয়ে দেখেননি শুধু আমাদের জীবনটাকে উনি হৃদয় দিয়ে দেখেছিলেন আর তাই উনি দেখতে পেয়েছিলেন এই হৃদয় যা আমরা দেখতে পাই না কিন্তু প্রতিদিন এই হৃদয় আমরা বই আমাদের বেদনা জমে পাথর হয়ে গেছে যেখানে আমরা বলি প্রাণ আছে কিন্তু সেখানে অস্তিত্ব নেই সেই জীবন্ত জলের আমাদের হৃদয় আজকে তৃষ্ণাক্ত আনন্দের জন্য সত্যিকারের ভালোবাসার জন্য কিন্তু কোথায় সারা পৃথিবীতে ভালোবাসার মরিচিকা হয়ে গেছে মরুভূমি হয়ে গেছে জীবন্ত জলের অভাব হয়ে গেছে যেখানে আমাদের মনকে সেই প্রত্যাশা দেবে ছোট শিশু হোক বা আমরা যে বয়সের অধিষ্ঠানই করি না কেন আমাদের জীবনে একটাই প্রত্যাশা যে জীবনটাকে স্বাচ্ছন্দ্য পেতে চাই জীবনটাকে এক নতুন দিশায় পেতে চাই জীবনটাকে আমাদের মনটাকে সেই আনন্দে যে আনন্দ সর্বদা থাকবে যে আনন্দ শুধু এই এক ঘন্টা দু ঘন্টা দ্য হাউস অফ গড চার্চে থেকে নয় কিন্তু এখান থেকে আজকে আমরা সেই জমানো ব্যথা বেদনার মধ্যে এমন কি আছে যেটা আমরা জানি না যে আমরা প্রাণ আছে কি না আর তাই এই অংশ থেকে আমরা কিছু প্রশ্ন রাখবো আজকে জীবনে যে আমাদের জীবনে কি ধরনের প্রশ্ন হয় যখন আমাদের জীবনে কষ্ট ব্যথা হয় তখন প্রশ্ন আছে ঈশ্বর কোথায় থাকেন সত্যি কি উনি আছেন যদি থাকেন তাহলে আমাদের জীবনে এত কষ্ট হয় কেন আমি এই প্রসঙ্গে একজনের কথা বলি অনেক বছর আগের ঘটনা আমরা ব্রুসলে বলে একজন ভদ্রলোক ছিলেন তিনি তার বউকে নিয়ে যখন এক নতুন গৃহেতে গেছেন তার প্রচুর আশা যে ওনার গৃহকে সাজিয়েছেন সুন্দর করেছেন কিন্তু প্রথম দিন সেই গৃহেতে যখন রাত্রে শুয়েছেন মাঝরাতে দেখছেন গন্ধ পাচ্ছেন উঠে দেখেন যে তার অন্যদিকের ঘরে আগুন লেগে গেছে উনি কোনো ক্রমে ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন এবং পরে জানা যায় তার প্রতিবেশীরা হিংসেতে তার বাড়িতে ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু তার তিনি সেই বারে দুজনেই জীবনে বেঁচেছিলেন কিন্তু তার নতুন স্বাদের বাড়ি তার নতুন স্বাদের জীবনের একটা প্রত্যাশা মুছে গিয়েছিল মুহূর্তে মুছে গিয়েছিল কিন্তু ওই মুমূর্ষ জায়গা থেকে উনি তার নিজের এক জীবনে নতুন পথ খুঁজে পেয়েছিলেন যে পথ এই পৃথিবীর মধ্যে থেকে নয় যে পথ সমস্ত লুকিয়ে রয়েছে সেই ঈশ্বরের কাছে আর আজকে সেই জন্যই এই ধরনের ব্রুসলের মতো না আমরা আর একটা জীবনীতে যাব যে অনেক ব্যথার মধ্যেও যখন আমাদের জীবনের প্রত্যাশা হারিয়ে যায় আমাদের হৃদয়ে যখন মনুষ্যত্ব নয় আমাদের সত্যের ভালোবাসা হারিয়ে যায় আর সেই জন্যই তো ঈশ্বর বলেছেন যিশকেলের আমরা যদি পড়ি 36 অধ্যায়ের 26-27 পদে সেখানে বলেছেন
ঈশ্বর বলছেন আমি তোমাদেরকে নতুন হৃদয় দেব আর তোমাদের অন্তরে নতুন এক ভালোবাসার আত্মা স্থাপন করব যা তোমাদের মাংস থেকে হবে আমাদের জীবনের রক্তে মাংসের সাথে যার অনুভূতিটা থাকবে প্রস্তরময় তার মানে ইটের মতো পাথরের মতো হৃদয় আমি দূর করব আর তোমাদেরকে আমি সেই সত্যের জীবন্ত মাংসময় আত্মা দেবো বা মন দেবো যার মধ্যে প্রকৃত সত্য ভালোবাসা থাকবে আর আজকে আমরা যখন প্রশ্ন চাই যে আমাদের জীবনে যখন কষ্ট দুঃখ আসে ঈশ্বর কি সত্যি কোথাও আছেন আর ঈশ্বর এই প্রশ্নটাই আমাদের করে তোমাদের হৃদয় আমার প্রতি কতটা বিশ্বস্ত শুধু না তোমাদের হৃদয়ে কি হৃদয় নিয়ে তোমরা বসবাস করছো যখন ব্যথা বেদনা জমে থাকে তোমাদের হৃদয় সেটাকে পাথরে পরিণত করো না আমার প্রতি আর যদি পরিণত হয় ঈশ্বর আজকে আমাদের প্রত্যেকের জন্য বলেন যে তোমাদেরকে আমি সেই পাথরের হৃদয় যার মধ্যে জীবনের বোঝা লুকিয়ে রয়েছে যার মধ্যে জীবনের পুঞ্জীভূত ব্যথা কষ্ট বেদনা অভিযোগ লাঞ্ছনা লুকিয়ে রয়েছে তা থেকে আমি তোমায় মুক্ত করব আর আজকে হাউস অব গড চার্চ আমাদের সকলকে নিয়ে যে স্বপ্নের দিশা দেখাচ্ছে যে সত্যের পথে আলো দেখাচ্ছে সেই আলোর জন্য আজকে আমরা প্রস্তুত হয়েছি তাই আমরা দেখি যে কষ্টের প্রকৃতিতে কি আছে আমরা যখন কষ্ট পাই তার প্রকৃতিটা কি আছে যেমন উল্টো পাল্টা আমাদের জীবনে হতে পারে যার ফলে কি এই ব্যথা ধ্বংসের পরিবর্তে শক্তিশালী হতে পারে আবার বলি যদি আপনার আমার জীবনে এমন কষ্ট আসে সেটা জীবনটাকে লণ্ডভণ্ড করে দেন কিন্তু এমন কোন কষ্ট আছে যে কষ্ট আমাদের জীবনে আসলেও তা আমাদের জীবনকে ধ্বংস নয় বরং শক্তিশালী করে কি সেই ব্যথা হতে পারে আজকে আমরা সেই বাক্যের অংশ থেকে খুঁজব আমি এই প্রসঙ্গে একটা জীবনের কথা আপনাদের বলি যে জীবনটা আপনাদের উৎসাহিত করতে পারে আমরা জানি যে একটা সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন গণহত্যা করা হয়েছিল অনেক ইহুদি জাতির লোককে তখন যখন আমরা জানি নাৎসিদের সময় জার্মানের সেই চলছে এবং মারাত্মক অত্যাচার সেই সময় করা হতো আর সেই সময়ের এক ঘটনা যে আমরা যার কথা বলছি সে তার সম্বন্ধে আমরা পড়তে চলেছি তিনি উনি ছিলেন সেই বলা যায় তখন তার পরিবার নিয়ে সেই জায়গায় ছিলেন যেখানে সেই গণহত্যা চলছিল আর তাই উনি সেই সময় কি করেছিলেন উনি তার অভিজ্ঞতা থেকে একটা বই লিখেছিলেন যার বইটার নাম ছিল সমস্তভাবে যে যখন ঈশ্বর আঘাত করে তখন কোথায় উত্তর পাব বইটার নাম ছিল নাইট বাংলায় বললে হয় রাত্রি তার এক বিভীষিকা রাত্রি কাটিয়েছেন যখন জার্মান সোলজাররা হিটলারের সময় গণহত্যা করেছিল ইহুদি জাতির বিরুদ্ধে তখন কি করেছিল সেই সময় সেটা আমরা দেখতে পাই আমরা দেখি ১৯৭০ সালে রিভ রবার্ট বার্নার উনি একটা সার্ভে করেছিলেন যে যখন এই গণহত্যা হয়েছিল মারাত্মক গণহত্যা আপনারা যদি না জেনে থাকেন আপনারা অন্য সময় বই নিয়ে বা অন্য কোথাও থেকে জানতে পারেন খুব বেদনাদায়ক যে জার্মান সোলজাররা তখন নাৎসিরা তখন মারাত্মক অত্যাচার করেছিল ইহুদি জাতির উপর আর সেটাকে গণহত্যা মারাত্মক গণহত্যা কিন্তু তার মধ্যে যারা বেঁচে ছিল তার মধ্যে ইনি একটা সার্ভে করেছিলেন তার মানে উনি একটা সমস্ত রিসার্চ মতো করেছিলেন যে সত্যি যারা ভুগেছে তাদের মনে ঈশ্বর সম্বন্ধে কি ধারণা তার মধ্যে যদি দেখি যে উনি হাজার জনকে জিজ্ঞেস করেছিলেন যে তারা কি ভাবছে সেই হাজার জনের মধ্যে অনেকেই বলেছিল যে তারা বিশ্বাস করে যে সমস্তভাবে যে ঈশ্বর থাকুক না থাকুক তাদের এটা তাদের বিশ্বাসকে কোনো আঘাত করেনি তাদের কিছু যা আসে না আবার তার মধ্যে 11% লোক বলেছিল আমি বিশ্বাস করি না ঈশ্বর নেই আমরা এত কষ্ট পাওয়ার পর আমরা কিভাবে আছি ঈশ্বর থাকলে এরকম কষ্ট দিত আর মাত্র 5% লোক ওখান থেকে ঠিক আছে
তারা কি বলেছিল? তারা বলেছিল এই সময়টাতে আমরা কি করেছি, এই সময়টাতে আমরা দেখেছি যে ঈশ্বর আমাদের জীবনে আছে। আর কি করে আমরা এই কথাটা বলতে পারি? তিন ভাগে তিনটে লোকের অভিজ্ঞতা দেখলাম, একই জায়গায় তারা কষ্ট করেছে এই গণহত্যার সময়। একদল বলেছে কিছু যায় আসে না আমাদের বিশ্বাসে ঈশ্বরের প্রতি, আর একদল বলেছে ঈশ্বর নেই এত কষ্টে আমরা গেছি, আর একদল বলেছে আমরা বিশ্বাস করি এই কষ্টটার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের এক নতুন অভিজ্ঞতা দিয়েছে। আর তাই আজকে আমাদের সেই অংশে থাকবে, সেই আমরা রাইটার সম্বন্ধে পড়ব, এলি উইসেল, যিনি এলি উইসেল এবং কোরি টেন বুম, যারা এই দুটো বই লিখেছিল। আর নাইটটা ছিল সেই এলি উইসেলের সেই বই। তার চোখের সামনে উনি দেখেছেন তার পরিবারের মা বাবা ভাই বোনকে কি জঘন্য ভাবে হত্যা করা হয়েছে। রাতের পর রাত সে ঘুমোতে পারেনি, কোনো ক্রমে উনি বেঁচে ফিরেছিলেন, ওনার পরিবারের সবাইকে মৃত করা হয়েছে আর উনি শুধু বেঁচে ফিরেছিলেন। আর সেই অভিজ্ঞতাকেই উনি এখানে লিখেছেন, যে উনি বলেন আমি কখনো ওটা ভুলে যেতে পারি না, আমার সেই রাত্রিটা ভুলতে পারি না, আমার ভাই বোন সব বুকে অনেক জমা বেতনা নিয়ে উনি দাঁড়িয়েছিলেন এই পৃথিবীর বুকে, উত্তর খুঁজেছিলেন যে সত্যি কি ঈশ্বর আছে, আমি যাকে বিশ্বাস করি ঈশ্বর যদি থাকে তাহলে আমার জীবনে এই কাজ কেন হচ্ছে। আর তাই আমরা জানি বিখ্যাত জার্মানের আমাদের দর্শনিক ছিলেন, যিনি নিৎসে, উনি বলেছিলেন যে ঈশ্বর মৃত, ঈশ্বর নেই। আচ্ছা সত্যি কি তাই? আমরা যাব আজকে উত্তর খুঁজব যে কেন আমরা এইখানটা দাঁড়িয়ে আছি, যে কষ্টের এমন কষ্ট আছে যে আমাদের জীবনকে উল্টো পাল্টা ঘটলেও কি করে, ধ্বংস হতে দেয় না, তার বদলে শক্তিশালী করে। এই জায়গাটা আজকে আমাদের লক্ষ্য থাকবে, যে কোন এমন কষ্ট আছে যে আমাদের জীবনকে সম্পূর্ণ শক্তি দেয়, ব্যথার মধ্যে আমরা প্রত্যাশিত জীবনে থাকতে পারি, কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আমরা সমস্ত ভাবে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে চলতে পারি। কি সেই কষ্ট আছে আমরা দেখব আজকে। আর তাই আমরা জানি যে আরেক মহিলা উনি নিজের জীবনে কষ্ট থেকে কিছু ঘটনা লিখেছিলেন। তার আগে আমরা জানি যে যীশু কি বলেছেন মতিলিখিত 5:3 থেকে, ধন্য তারা যারা দীনহীন, ধন্য তারা যারা শোক করে, ধন্য তারা যারা মৃদুশীল, ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত, ধন্য তারা যারা দয়াশীল, ধন্য তাহারা যারা মন সরল। কেন ঈশ্বর বলছে যারা দীনহীন তারা আশীর্বাদ পাবে? কেন ঈশ্বর বলছে যীশু যে যারা শোক করে তারা আশীর্বাদ পাবে? কেন যীশু বলছে যারা নম্র তারা আশীর্বাদ পাবে? কেন যীশু বলছে যারা যীশুর জন্য আকর্ষিত ক্ষুধিত তারা আশীর্বাদ পাবে? কারণ কারণ ঈশ্বর আমাদের এই কষ্টে দুঃখে বেদনা কাতর প্রতিটি লোকের জন্য, যারা আমরা আটটা দিন মনের মধ্যে দুঃখ ক্ষত বেদনার মধ্যে আছি, যারা দিন রাত মুখে চোখে শোক করি না কিন্তু এক কষ্টের জীবন পাথরের হৃদয় নিয়ে বইছি, ঈশ্বর যীশু তাদের জন্য এক নতুন আহ্বান রাখেন। তাই উনি যারা ধনী যাদের নিজেদের জীবনযাত্রায় বৃত্তশালী তাদের জন্য ভীত নন। আর তাই একটা অভিজ্ঞতা আর এক নারীর আমরা দেখি, উনি কি বলেছেন এখানে শুনি, যারা কষ্ট ভোগ করে তারা কেবল ঈশ্বর ও সুস্থ মানুষের ওপর তাদের নির্ভরতায় নয়, তারা কি করেন একে অপরের নির্ভরতায় বাস করেন। এটা কিন্তু বাইবেলের কথা না, একজনের অভিজ্ঞতার কথা এখানে বলা হচ্ছে, মনে রাখতে হবে। আমরা জানি আর উনি আরো বলেছেন যারা ভোগ কষ্ট করে তাদের নিরাপত্তাকে কোন জিনিসের উপর নির্ভর করে নয় তারা ভোগে, যা প্রায়শই উপভোগ করা যায় না এবং শীঘ্রই কেড়ে নেওয়া যেতে পারে, বরং মানুষের উপর। তার মানে আমরা জীবনে অনেক কিছুর জন্য কষ্ট করি আমাদের, তাই না? কিন্তু সেগুলো আমাদের জীবনে থাকে না, আবার ভোগ এও করতে পারি যে নিজের আমার গুরুত্ব নেই বলে, তাই না? আমার জীবনের মধ্যে কোনো কষ্ট দুঃখ নেই, তাই দুঃখ কষ্ট অহংকারীকে কি করে, নম্র করে। আর যারা প্রতিযোগিতা করতে চান তারা প্রতিযোগিতা থেকে
সহযোগিতা থেকে কিছু আশা করেন। আর তাই দুর্ভোগ আমাদের মনে হয় ধৈর্য শেখায়, দুর্ভোগ আমাদের প্রয়োজনীয়তা ও বিলাসিতার মধ্যে কি করে পার্থক্য করতে সাহায্য করে। যখন জীবনে কষ্ট আসে তখন বুঝি যে জীবনের সত্যটা কোথায়, যখন কষ্ট আসে তখন বুঝি জীবনের ধৈর্যের উপকারটা কোথায়। আর তাই সমস্ত ভাবে সেই কথাটাই বলে যে দুঃখী লোকেদের কাছে যারা কষ্টে ভুগে তাদের কাছে সুসমাচার সুসংবাদের মতো শোনায়, এবং হুমকি বা তিরস্কারের মতো না, এটা একটা আশা এবং সান্ত্বনা প্রস্তাব। আমি এটা ব্যাখ্যা করে দিই, যখন আজকে বলছি অনেক জমানো ব্যথা বেদনা কি করে প্রাণ পেল জানি না। যদি আমাদের জীবনে কষ্ট, এমন কষ্ট আছে যার প্রকৃতি আমাদের জীবনকে ধ্বংস করে না বরং শক্তিশালী করে, যে জমানো ব্যথা রয়েছে তার মধ্যে প্রাণ আনে, পাথরের হৃদয়ে প্রকৃত ভালোবাসা আনে, যে ভালোবাসা পৃথিবীর মধ্যে থাকে না। আর তাই বলেছে যারা আমরা দুঃখী এই মনে, যারা এই জীবনে আমরা জীবন্ত চলেও আমাদের মনটাকে পাথরের হৃদয়টাকে প্রতিদিন বোঝার মতো বয়ে বেড়াই, দুঃখ কাউকে বলতে পারি না, সেই লোকেদের জন্য বলছি। আর এই পৃথিবীতে যদি ঈশ্বরের ভাষায় বলা হয়, ঈশ্বর স্বর্গ থেকে তাকিয়ে বলে সেই গানটার মতো, এমন একটা ঝিনুক খুলে ফেজাল না যাতে মুক্ত আছে, এমন একটা মন পেলাম না, লোক পেলাম না যার মন আছে। আর তাই ঈশ্বর ওপর থেকে তাকিয়ে এটাই বলেন, পৃথিবীতে এমন একটা মানুষ পেলাম না যার পাপহীন মন আছে। প্রতিটা মানুষ আমরা পাপে, আমাদের মনে পাপ হাতে পায়ে নেই, আর তাই আমরা দুঃখী, আমাদের বেদনা আমাদের পাপের জীবন আরো সেই হৃদয়কে কৃত্রিম প্রেমে পাথরের হৃদয় বেদনা নিয়ে জমে 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 পাহাড়, না কাউকে দিতে পারি না কারোর, কারণ সবার হৃদয়ে একই বোঝা জ্বলছে, একই পাথরের হৃদয় নিয়ে চলছে। তাই তাদের কাছে যারা আমরা এরকম ভগ্ন জীবনে বসবাস করছি, সুসমাচার সুসংবাদের মতো শোনায়। যখন কেউ মৃত্যুবরণ করে তার জীবনে যদি কেউ আশা দেয় তুমি বাঁচবে, তাকে বাঁচিয়ে তোলে, তার জীবনে আনন্দের আর কিছু থাকে না। তেমনি পাপীর জীবনে সমস্ত এই ভারাক্রান্ত মনটা অর্ধেক মৃত করে রাখে এই পৃথিবীতে, অভিযোগ অন্যায় আমাদের জীবনের বিরুদ্ধে দুরাচার, কাউকে বলবো না, এত কষ্ট কোথায় রাখবো। তার এলি এই ভদ্রমহিলার জীবনে সেই কষ্ট এসেছিল, সেই দুঃখ এসেছিল, উনি জীবনের নানান কষ্টেতেও উনি একটা জিনিস দেখেছেন, উনি তখন ঈশ্বরকে দোষারোপ করার চেষ্টা করেছেন, উত্তর খুঁজেছেন যে সত্যি কি ঈশ্বর সেই দুষ্ট, ঈশ্বর কি সত্যি আমাদের কি চান না, ঈশ্বর কি সত্যি আমাদের কষ্ট দুঃখের সাথী নয়, কেন কেন। আর এই কেনর উত্তর আমরা এখানে খুঁজব, যেখানে আমরা দাগি যারা আমরা যন্ত্রণা ভোগ করি তাদের কাছে সুসমাচার। সুসমাচার মানে পৃথিবীতে, এই পাপের পৃথিবীতে যেমন এমন একটা ঝিনুক পাওয়া যায় না যার মধ্যে মুক্ত আছে, তেমনি পাপের পৃথিবীতে এমন একটা মন পাওয়া যায় না যার মনে প্রকৃত প্রেম আছে, যা সত্য, যা সম্পূর্ণ ভালোবাসে, কোনো চাহিদাবিহীন শর্ত এবং স্বার্থবিহীন। আর যিশুর আত্মা যে মন হচ্ছে সেই সত্য অকৃত্রিম প্রেমের পবিত্র মন আত্মা, যা আমাদের জীবনে প্রকৃত রত্ন ঝিনুক, যে আমাদের হৃদয়ে সেই নতুন আনন্দ আনে, আমাদের জীবনের প্রতিটি কথা বদলে দেয়। আর তাই সেটাকে সুসমাচার বলে, যে পৃথিবীতে এই ধরনীতে যিশু এসেছিলেন আমাদের মতো পাপীকে মুক্ত করতে, আমাদের ধর্মীয় কাজ দিয়ে নয়, পাপের হৃদয় বইতে বইতে আমরা ভারাক্রান্ত, তার উপর আমাদের ঘাড়ে ধর্মীয় নীতি নিয়ম চাপিয়ে দেননি, বরং উনি আমাদের এই পাথর হৃদয়টাকে নিজের বুকে নেওয়ার জন্য উনি সমর্থভাবে ক্রুশে দাঁড়িয়েছেন, প্রায়শ্চিত্ত করেছেন আপনার আমার প্রত্যেকের আমাদের এই পৃথিবীর জন্য। আর তাই বলছে যারা আমরা যন্ত্রণা পাচ্ছি পৃথিবীতে পাপের জীবনে, সারাদিন সংসার পারিবারিক সোশ্যাল সামাজিক যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের হতাশা আমাদের দুঃখ বেদনা আমি অনেক সময় আমরা কাউকে বলতে পারি না। আর তাই বলছে
যে সুসমাচার আমাদের জন্য সেই সারা দিতে আহ্বান করে, কারণ আমাদের হানানোর মতো আর কিছু নেই। যখন আমাদের হৃদয় হারিয়ে যায়, পাথরের সমান হৃদয়, যে হৃদয়ে প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না, যে হৃদয়ে প্রকৃত আনন্দ পাওয়া যায় না, সেই হৃদয়কে যিশু এক নতুন জীবন দেওয়ার প্রস্তুতি রাখেন। এখন প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর কি তার নিজের পুত্রের মৃত্যু কামনা করেছিলেন? যখন আমাদের কষ্ট নিয়ে ঈশ্বরকে প্রশ্ন করি যে আমার দুঃখটা ঈশ্বর কি করছো আমার জন্য, আমার জীবনে এত দুঃখ কষ্ট, আমি তো তোমার জন্য অনেক কিছু করেছি, কিন্তু আমরা কতটা করেছি, ঈশ্বর কি করেছে আজকে আমরা হিসেব নিই। ঈশ্বরের সাথে আমরা দাঁড়াই সামনাসামনি যে ঈশ্বর তিনি তার নিজের পুত্র যিশুকে কি মৃত্যু কামনা করেছিলেন, কেন ওনাকে ক্রুশে দিলেন। আজকে আমাদের যখন ঈশ্বরের দিকে আঙুল তুলি যে সত্যি ঈশ্বর আছেন কিনা, যে সত্যি ঈশ্বর আমাদের চেনেন কিনা, তাহলে আমাদের দেখতে হবে যখন ক্রুশে ঈশ্বর যিশু দাঁড়িয়েছিলেন তখন বলেছিলেন পিতা আমায় কেন পরিত্যাগ করলে। হ্যালেলুইয়া। আর সেদিনকে ঈশ্বর নিজের মৃত্যুর পুত্র কামনা করেননি, তারপরেও তার পুত্রকে ক্রুশে দাঁড়াতে হয়েছিল। কারণ কারণ আপনার পাথরের বেদনা যেমন হৃদয়, আমার হৃদয় এই বেদনাকে মুক্ত করার জন্য, ইটের পাথরের হৃদয় যে ভারাক্রান্ত বোঝের মতো আমাদের জীবনে চলছে তা নিজের জীবনে বওয়ার জন্য। আর তাই আমরা দেখছি বাক্যেতে বলে হিব্রুতে যে বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখিয়া, যাতে আমরা আমাদের জীবনে কষ্টের মুহূর্তে, বেদনার মুহূর্তে, কারণ তিনি আমাদের কি করেন সামনে আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন। যিশু যখন ক্রুশে দাঁড়িয়েছিলেন তিনি প্রশ্ন করেননি এর জন্যই কি আমার জীবন, আমি পবিত্র ঈশ্বর, এই পাপীদের জন্য আমি ক্রুশে দাঁড়াবো, আর এই পাপীরা পরে প্রশ্ন তুলবে কষ্টের মধ্যে যে আমাদের জীবনে কেন এত দুঃখ। আর তাই বলছে যিশু জানতেন ক্রুশের যন্ত্রণা কতটা, তিনি অপমানিত হয়েছেন কিন্তু উনি এগুলো সহ্য করেছেন, কারণ তার এক প্রত্যাশা ছিল, কি ছিল, তিনি আবার জীবিত হবেন, পুনরুত্থিত হবেন মৃত্যুর পর, এবং উনি আবার স্বর্গের সিংহাসনে ঈশ্বরের দক্ষিণ পাশে উপবিষ্ট করছেন। আর সেই প্রত্যাশা আজকে আমাদের দেয় যখন আমি বলেছি এমন কি কষ্ট আছে পৃথিবীতে যে কষ্ট আমাদের জীবনকে ধ্বংস করে না, আমাদের জীবনকে প্রত্যাশা দেয়, আমাদের জীবনকে এক নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে, আমাদের জীবনকে শক্তিশালী করে। সে হচ্ছে যিশুর হৃদয়, যিশুর ক্রুশাবৃত জীবন, যিশুর ক্রুশের মধ্য দিয়ে পুনরুত্থিত জীবন। আর আজকে আর আমাদের জন্য যিশু সেই আহ্বান করেছে। আমরা জানি আমাদের ক্রুশের জীবন অনেক কষ্ট হয়, তাই মানুষের কষ্ট অর্থহীন হয়ে যায় যদি আমাদের জীবনে কষ্ট থেকে যায়। আর যদি আমরা কোনো আশ্বাস না পাই যে ঈশ্বর আমাদের ব্যথার প্রতি সহানুভূতিশীল কিনা, আর সেই ব্যথা নিরাপদ করতে পারে কিনা, তাহলে আমাদের এই ব্যথার কোনো দাম থাকে না, কি হবে, এই ব্যথা তো থাকবেই সারা জীবন। কিন্তু আমাদের প্রত্যাশা এখানে যিশু সেই নিশ্চয়তা দিয়েছেন, যিশু দিয়েছেন সেই প্রত্যাশা যার মধ্য দিয়ে আমরা কখনোই আগে থেকে জানি না যে কিভাবে দুঃখ কষ্ট হবে, কিন্তু আমাদের জীবনে যারা যিশুর নামে দাঁড়ান, যিশুর প্রকৃত প্রেম পাই, উনি অনেক জমানো ব্যথনা মধ্যে যে প্রাণ নেই সেখানে আমাদের কষ্টের মধ্যে উদযাপনের কারণ হয়, আনন্দের কারণ হয়। কারণ কারণ উনি যে কারণে ক্রুশে দাঁড়িয়েছিলেন, উনি জানতেন ওনার মৃত্যুটা শেষ কথা বলবে না, ওনার মৃত্যুর পরে মৃত্যুন্ন জীবন, পুনরুত্থিত এক নতুন প্রত্যাশা। আর আজকে আমাদের প্রত্যেকের জীবনে যারা যিশুকে বিশ্বাস করেছি শুধু পাপের মুক্তি পাইনি, আমাদের সেই প্রত্যাশা আছে এই পৃথিবীতে কষ্টের জীবনে পাথরের যাওয়ার মতো বেদনা নিয়ে যখন বয়ে বেড়াই আমরা, আমরা জানি আমাদের এই হৃদয়কে বৈবার শক্তি যিশু নিয়েছেন। আর তাই আমাদের প্রত্যাশা এই পৃথিবীর জীবনের পরেও উনি আমাদের সেই জায়গায় নিয়ে যাবেন। আর তাই এই জীবনে কষ্ট করি তা আমাদের জীবনকে ধ্বংস করে না, কারণ ঈশ্বর বলেছেন যে যিশুকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে, আর ঈশ্বরের কথা কোনোদিন মিথ্যে হয় না। আর তাই আমাদের মৃত্যুতে জীবন শেষ কথা বলবে না, আমাদের কষ্ট হাজার গুণ হলেও আমরা জানি এই কষ্ট আমাদের জীবনকে ধৈর্যের মধ্যে দিয়ে, যিশুর মধ্যে দিয়ে শক্তিশালী করার জন্য। আর তাই আমরা পৃথিবীর মানুষের মতো বাঁচবো না, পাথরের হৃদয় নিয়ে বাঁচবো না, আমরা বাঁচবো তার সত্যে, তার আশীর্বাদে। বিশ্বাস মানে আগে থেকে যা বিশ্বাস করা যা বিপরীতে অর্থবহ হবে, বিশ্বাস মানে এই না যা দেখতে পাচ্ছি,
খ্রিস্ট ক্রুশ ওঠার আগে দেখতে পাননি যে উনি পুনরুত্থিত জীবন পাবেন, কিন্তু উনি জানেন যেহেতু উনি ঈশ্বর। আমরা আজকে জানি না মৃত্যুর পর আমরা উঠব কিনা, কিন্তু আমরা বিশ্বাস রাখি যিশু যা বলেন উনি তা করেন, যাকে তারা যারা তাকে বিশ্বাস করবে। আর সেই প্রকৃত জীবনে আজকে আমরা দাঁড়িয়েছি, প্রকৃত আনন্দের খোঁজে দাঁড়িয়েছি। আর তাই যিশু বলে যিশকিলের 36 অধ্যায় 27 পদে যে তোমাদের পাথরের হৃদয়কে আমি সরিয়ে দেবো, যে পাথরে অনেক বেদনা, যে পাথরের প্রেমের সত্য প্রেম নেই, ভালোবাসা নেই, সেই আত্মাকে আমি সরিয়ে দেবো, সেই মনকে সরিয়ে দেবো। কোথায় সরাবেন? আমার পুত্র যিশু তোমাদের সমস্ত সেই জীবন নেবে, সেই পাথরের হৃদয় নেবে, আর তার পবিত্র আত্মা, তার মন, তার ভালোবাসা, দয়াশীল মন, যেটা পাথরের নয়, সম্পূর্ণ ঈশ্বরীয় মন আত্মার মধ্য দিয়ে তোমাদের হৃদয় আমি স্থাপন করব এবং সেই জীবনে চালাবো। যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, সেই জীবন তোমাদের জন্য আমি প্রস্তুত করব। আর তাই মার্টিন লুথার কিং জুনিয়র বলেন, যা আমাকে ধ্বংস করে না আমাকে শক্তিশালী করে তোলে। আর তাই ভাই বোনেরা, আজকে আমাদের সেই দিন যার মধ্য দিয়ে আমরা দাঁড়িয়েছি, অনেক জমানো ব্যথা বেদনা, কি করে প্রাণ পেলো জানি না। এতদিন যারা আমরা জানতাম না, হয়তো এটাই আমাদের কাছে দার্শনিক কথা মনে হতো, কিন্তু না, আজকে খ্রিস্ট দা হাউস অফ কর্চার্যের মধ্য দিয়ে আপনাদেরকে সেই সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা দিতে চায়, যার মধ্য দিয়ে আমরা বলতে পারি অনেক জমা জমানো ব্যথা বেদনা জানি এখন কি করে সেটা প্রাণ পেল। আমরা জানি আজকে দা হাউস অফ গড চার্চ প্রকৃত সেই দিশা আমাদের দেখাচ্ছে। আর তাই আমরা দেখি যে বাইবেলের সেই যিশুর হৃদয়, তার জীবনের হৃদয় থেকে আমরা দেখি সে পাথরের হৃদয় না, সেই দয়ার হৃদয়, সে প্রকৃত ভালোবাসা অনুগ্রহের হৃদয়, সে সত্যের হৃদয়, সে পবিত্র হৃদয়, যা আমাদের জীবনের ব্যথা বেদনাকে সমস্ত তার ক্ষত দিয়ে ক্রুশে বরণ করেছেন। আর তাই আজকে আমরা জানি যখন আমাদের জীবনে কষ্ট আসে, যদি আমরা যিশুর উপর বিশ্বাস রাখি, আমরা জানি এই বেদনা আমাদের শক্তিশালী করার জন্য, এই বেদনা আমাদের ঈশ্বরের পরাক্রম দেওয়ার জন্য, এই বেদনা আমাদের আগামী ভবিষ্যতের নতুন প্রত্যাশা আনার জন্য, এই বেদনা আমাদের জীবনে এক অনন্ত নতুন জীবন দেওয়ার জন্য সে সাক্ষী হয়েছিলেন এই এলি, আর সেই সাক্ষী আজকেও আমরা হতে চলেছি। যদি আমরা বিশ্বাস করি যিশু একমাত্র পাপের পরিত্রাতা, যার কাছে আমরা পাপ সমস্ত পাপের ক্ষমা পেতে পারি, যার মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবন শুধু নয় পুনরুত্থিত জীবন, মৃত্যুর পরেও সেই জীবন যা অনন্ত জীবনের সঙ্গী। আর তাই দা হাউস অফ গড চার্চ আপনাদের সকলকে ধন্যবাদ জানায় আজকে আসার জন্য, এবং যে হৃদয়টা নিয়ে এসেছিলেন আজকে অনেক জমানো দাতা বেদনা, কি করে প্রাণ পেলো জানি না, এই প্রশ্নটার উত্তর আজকে নিয়ে যাচ্ছেন, যে অনেক জমানো ব্যথা বেদনা আজকে আমরা জানি কি করে প্রাণ পেলো, সেটা হচ্ছে যিশুর প্রকৃত ভালোবাসা। আসুন আমরা নত হই তাকে ধন্যবাদ জানাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার প্রকৃত ভালোবাসার জন্য, তোমার প্রকৃত পবিত্র মনের জন্য, প্রভু তোমার আত্মার জন্য, যা আমাদের জীবনকে সমস্ত ব্যথা বদনা সরিয়ে সমস্ত ধ্বংস করে না কষ্টের মুহূর্তে, কিন্তু শক্তিশালী করে। আজকে প্রতিটি ছোট ছোট শিশু এবং যারা এসছে তাদের জীবনে তুমি সেই মন দাও, যে মন আমাদের এই সমস্ত ভেঙে যাওয়া পৃথিবীতে, কষ্টের পৃথিবীতে, প্রভু বেদনা মুহূর্তের জীবনে, হতাশায়, ঘৃণায়, ভীততায়, প্রভু অহংকারের, অধৈর্যতার সমস্ত কিছু সরিয়ে তোমার জীবনে এক নতুন দিগন্ত খুলবে, নতুন প্রত্যাশা আনবে, যে নতুন আলো আনবে, যার মধ্য দিয়ে আমরা বলতে পারবো হ্যাঁ আমাদের ব্যথা বেদনার মধ্যেও আমরা জানি আমাদের হৃদয় সেই সত্যের প্রেম নতুন প্রাণ দিয়েছে, তাই আমরা বলবো হ্যালেলুইয়া, যিশু তোমাকে ধন্যবাদ, আমেন।